হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। এই বর্ষায় এবং সর্বোপরি প্রাক পুজোর লগ্নে বেশ কয়েকটি প্রকাশনার তরফ থেকে ছাড়বেলা ঘোষণা করা হয়েছে। এই ভিডিওতে থাকছে তারই হদিশ, আর সাথে থাকবে প্রতিটি প্রকাশনীর জন্যে আমার বেশ কয়েকটি রেকমেন্ডেড বই। প্রথমেই শুরু করি সেই প্রকাশনী দিয়ে যার ছাড়বেলা প্রায় শেষের দিকে, এই জুলাই মাসটুকুই, অর্থাৎ নবপত্র প্রকাশনা। এরা এদের সমস্ত বইতে দিচ্ছে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। এই প্রকাশন বইগুলির মধ্যে আমি অবশ্যই রেকমেন্ড করব শিবরাম চক্রবর্তীর অবিস্মরণীয় আত্মকথা ঈশ্বর পৃথিবী ভালোবাসা আর ভালোবাসা পৃথিবী ঈশ্বর বই দুটি। রয়েছে বাংলা ভাষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর একমাত্র প্রামাণ্য বই বিবেকানন্দ মুখোপাধ্যায়ের লেখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস প্রথম ও দ্বিতীয় খণ্ড। পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার পটভূমিকায় রচিত খগেন্দ্রনাথ মিত্রের শাশ্বত সৃষ্টি ভূমবল সর্দার, আর থাকছে ডক্টর গৌরীনাথ শাস্ত্রী সম্পাদিত পুরাণ সংগ্রহ। অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। আচ্ছা, এইদিকে বুকফার্ম পাবলিকেশনের দশম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 1 থেকে 18 অগস্ট পর্যন্ত চলবে বাম্পার ছাড়বেলা, যেখানে প্রতিটি বইতে অন্তত 30% ছাড় থাকছে, আর নির্বাচিত কিছু বইতে থাকছে 45% পর্যন্ত ছাড়ের সুযোগ। এদের কলেজ স্কোয়ারের শোরুমের ঠিকানাটি স্ক্রিনে দেওয়া হলো। অফারটি বুকফার্মের এই শোরুম এবং অনলাইন উভয় প্ল্যাটফর্মেই প্রযোজ্য। এদের অনলাইন পার্টনার বৈচিত্র.ইন। ছাড় দিয়ে 2000 টাকার বিল ভ্যালু হলে বিনামূল্যে থাকছে 175 টাকা মূল্যের একটি হার্ড বাউন্ড থ্রিলার বই। তবে এই অফারটি কিন্তু কেবলমাত্র বুকফার্ম শোরুমেই পাওয়া যাবে, অনলাইনে এই অফারটি কিন্তু পাওয়া যাবে না। এছাড়া অনলাইন বা অফলাইন যে কোনো মাধ্যমেই বই কেনাকাটা করলে স্পেশাল বুকমার্ক তো ফ্রি থাকছেই থাকছে। বুকফার্ম শোরুমে গিয়ে অর্থাৎ অফলাইনে বই কেনাকাটা করতে চাইলে দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টার মধ্যেই ভিজিট করো। এবার রইল এই প্রকাশনা সংস্থার কিছু বইয়ের রেকমেন্ডেশনস। কৌশিক মজুমদারের বিখ্যাত ম্যাশন সিরিজটি সংগ্রহ করতে পারো, অর্থাৎ সূর্যতামসী, নিবার সপ্তক এবং অগ্নি নিরয়। এছাড়া স্পাই থ্রিলারে ইন্টারেস্ট থাকলে অভিক দত্তের ব্লু ফ্লাওয়ার সিরিজ, অর্থাৎ ব্লু ফ্লাওয়ার 1, 2 এবং 3 সংগ্রহ করতেই পারো। আবার কৌশিক মজুমদারের আরেকটি বিখ্যাত বই তোপসের নোটবুক, যার কিছুদিন আগেই একটি রিভিউ ভিডিও পোস্ট করলাম, সেটিও সংগ্রহে রাখতে পারো। তবে সংগ্রহের পূর্বে অবশ্যই একটিবার ভিডিওটিতেও চোখ বুলিয়ে নিও, ডেসক্রিপশনে এই ভিডিওর লিংক দিয়ে দিলাম। আচ্ছা, এছাড়া আমার রেকমেন্ডেশন অনুযায়ী সংগ্রহ করতে পারো অয়ন রাহার হরর সিরিজ প্যারানর্মাল, প্রবোধ সিংহের বিখ্যাত বই হাসিতে রক্তের দাগ, অভিজ্ঞান গাঙ্গুলির ষড়শাস্ত্র, অভিক দত্তের বাজ সিরিজ 1 প্রভৃতি। এরপর আসি বুকলুক পাবলিকেশনের মহা ছাড়মেলায়। এই ছাড়মেলায় বুকলুকের সমস্ত বইতে পেয়ে যাবে 30% ছাড়ের সুবর্ণ সুযোগ। অফারটি চলবে আগামী 3 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত। অফলাইন আর অনলাইন উভয় মাধ্যমেই এই ছাড় প্রযোজ্য। অনলাইন কেনাকাটার জন্য স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, আর অফলাইনের ঠিকানাটিও স্ক্রিনে দেওয়া রইল। এই অফার চলাকালীন বুকলুক পাবলিকেশনের স্টোরটি খোলা থাকবে প্রতিদিন 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ব্যক্তিগতভাবে আমি রেকমেন্ড করব সর্বমোট 5-5টি বই। অভিক দত্তের বিখ্যাত স্পাই থ্রিলার যুযুধান্ত এই লিস্টে থাকবেই, সাথে থাকবে দিবাকর দাসের বিখ্যাত 3টি উপন্যাস, মহাকাল, মহাযাত্রা এবং কালতন্ত্র, আর মধুমিতা সেনগুপ্তের লেখা শৌর্যজাত। এরপর রয়েছে দীপ প্রকাশনের তরফ থেকে স্বাধীনতার বই পার্বণ উপলক্ষে 25% থেকে 50% ছাড়ের সুযোগ। অনলাইনে অর্ডার করতে ভিজিট করতে হবে www.বৈচিত্র.ইন এই ওয়েবসাইটে। এছাড়া স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করে অর্ডার করা যাবে। 1000 টাকা বা তার বেশি মূল্যের বই কেনাকাটায় লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেওয়া 10 জন বিজেতার জন্য থাকবে 1000 টাকা মূল্যের স্টার মার্কের গিফট কার্ড। যা হোক, এবার আসি রেকমেন্ডেশনস পড়বে। আমি রেকমেন্ড করব দেবারতী মুখোপাধ্যায় রচিত কৃষ্ণ সিন্ধুকি আর অভিক সরকারের লেখা প্রেত যক্ষ ও অন্যান্য বই দুটি। এছাড়া মতিনন্দীর উপন্যাস সমগ্র, হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার সমগ্র, ভয় সমগ্র আর জয়ন্ত মানিক্য রয়েছেই। এদিকে তোমরা তো জানোই পত্রভারতীরও ছাড়বেলা চলছে। 31 অগস্ট পর্যন্ত থাকছে এই 30% ছাড়ের সুবর্ণ সুযোগ। প্রতি শনিবার চলবে এই অফারটি। এ সমস্ত তো আগের ভিডিওতে অলরেডি বলেছি তোমাদের। পত্রভারতীর বইয়ের রেকমেন্ডেশনসগুলি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, অবশ্যই চেক আউট করো। আর এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো এবং আরো অনেক অনেক বই পড়ো।